দিন যেহেতু আজি মহাশিবরাত্রি আর মই বর্তমান উপস্থিত আছো শিবসাগর জেলার নাজিরার অগ্নিনাভ শিব মন্দিরত আর দেখলে পাওয়া গেছে যে অগ্নিনাভ শিব মন্দির পরিচালনা সমিতিয়ে আজি মন্দিরের স্থায়ী যে গৃহ মন্দির স্থায়ী মন্দিরের ছবি প্রকাশ করেছে একমাত্র নিউজ এইটিনে এই সমগ্র যে অনুষ্ঠান প্রকাশ করা অনুষ্ঠান সম্প্রচার করলে ইতিমধ্যে আর আমি মন্দিরের বাইদেউরপরা আমি জানিম অনুভব কি আর সুখর চকু পানি ওলাইছে এই দিনটার কারণে এইকণ দেখাব কারণে মো কলে গুছি গলগে মানে এখানে পজিটিভ বুলিয়ে ভাবিছো সকলো পজিটিভে বুলিয়ে মনের পা ভাবি লৈছো ভক্ত সকলের কোনোবা হয়তো বেয়াকৈ ভাবিছিলে যে 500 টাকা মই অরিহণা লৈ মই খাইছো সদাই ন্যায়ত আছো সদায় মই ন্যায়তেই থাকিম মই কেতিয়াও লৰচৰ নহওঁ আর মই যে শিক্ষা সেই শিক্ষায় হয়ে থাকিম সলনি হওয়ার কোনো কথা নাই আর এই ধরনের রাইজর মাজলে কাম আগবাই নি থাকিম সদাই ন্যায়ত কাম করে যাম সেয়াই মোর কথা আর মন্দির ভাগ বনাবলে আড়াই বছরমান লাগিব বলে কৈছে যেহেতু পরিকল্পনাটা ডাঙর হয়ে গেল ন আর সকলে মনের মানসা খেতিয়ক এভাগ খুব সুন্দর মন্দির রাইজর মাজলে লৈ আনিম বলে আমি মনত পরিকল্পনা করছো কিন্তু আমার এই পরিকল্পনাটা প্রথমে নাছিলে কিন্তু একেবারে নাছিলে তারমানে প্রথম অবস্থাত আমি মানে ধরক আজিরপরা আমি ছমাহর আগলেকে মানে ছমাহ আঠমাহমানের আগলেকে এসুয়াহে বনার কথা আছিলে মানে মোর মানুষজনে কৈছিলে যে মিস্টারে এসুয়া এনেকে করে মোটামুটি বনাই দিব কিন্তু শেষত আমি ভাবিলো যে এই ধরনের বনাম বলে এটা খুব সুন্দরকে ড্রয়িংটা আমার করা হল এই এনেকে বনার পরিকল্পনাটা আমার ঠিক আছে 5 মাহমানের আগতে আর্কিটেক্ট যিজন তেখেতক কোয়া হয়েছে আর তেখেতেই ড্রয়িংটা এই ধরনের বনাইছে আমার মনের ভাবখিনি কোয়া হল যেহেতু যেতিয়া ভক্ত বাহি গল ভক্ত বহার লগে লগে আমার ড্রয়িংটা বেলেগ হয়ে গল তার আগতে যেটা সীমিত আসলে সীমিত থাকতে আমি বাড়িখনের এডখরলেখে ভাবিছিলাম তারমানে যেটা দেখিলো ভক্ত বহুত বেশি নধরা হয়ে যায় তেতিয়া আমার এই ড্রয়িংয়ের পরিকল্পনাটা আমার বেলেগ হয়ে গল আর্কিটেক্টক আমি তেখেতক জানা হল জানার পিছত এই ধরনের ড্রয়িংটা করে খুব বেশি হ্যাপি হয়েছো ভাল লাগিছে খুব সুন্দর এভাগ মন্দির আশা রাখিছো আর এই স্থানতে হব আর যদি জিয়াই থাকো দেখি আর একটা কথা মানে এই মন্দিরটা বহুত খুব সুন্দর মন্দির হব কিবা অনুমান করা আছে নাকি কিমান টাকা খরচ হব বা কিবা এবুর না জানো সেখিনি মানে সক এটা ড্রয়িংটা দেখালো আপনা কিন্তু মই এটো নকওঁ যে আমুক দিনাখনেই আমার কাম আরম্ভ হব প্রত্যেকটা কথা তেওঁর ইচ্ছাতে হব আমাক যদি তেওঁ সুবিধা দিয়ে তো কাইলেকে কর আমি করবলে রাজি কিন্তু তেওঁ এটা শুভ দিন আমাক নিজেই দিব মই ইমানেই বেশি ভগবান বিশ্বাসী মই সাংঘাতিক ধরনের ভগবান বিশ্বাসী এই দিনটো মোক তেওঁহে দিব যিদিনাখনি তেওঁ এই দিনটো দিব সেইদিনাখনি আমি বাকি কামখিনি আমি করিম আর কিন্তু আমার খুঁটা ফুটা আমার বহুত দিন হল আমি 1.5 বছরমান হল ন 1.5 বছর হল আমার 2022 ন 22-র বহাগর শেষর দিনট 22-র বহাগর শেষর দিনটাতে আমি আমি আধারশিলা স্থাপন করা হল কিন্তু আমি হ্যাঁ আসলে আমি স্থাপন করলে কি আমি যি ধরনের স্থাপন করেছিল আধারশিলা কিন্তু আমার প্ল্যানিংটা বেলেগ আসলে আসলে বাবার পুকুর বাবার ভাবটো বেলেগ ন বাবাই ভাবি রয়েছে তেওঁর মন্দির ভাগ তেনেকে বনাব আমি ভাবিছিল যে আমি এনেকে সিধা সিধি এভাগ বনাম সেই হিসাবত আমি খুঁটা পুতিছিল 2022-র এপ্রিল মাহত বা 2022-র এপ্রিল খুব ডবাল পিঠা বরষুণ তেতিয়া আমি সেই ধরনের ভাবিছিলাম মানে এনে আর মোটামুটিকে সেই ধরনের আমি খুঁটা পুতিছিল কিন্তু বাবার জায়গা বাবার স্থান হয় বাবার স্থান হয় গতি তেওঁর পরিকল্পনা আমারও নয় আসলে তেও যে বিচারিব আমি তেনেকে স্থান দিব লাগিব তো তেও এনেকে ভাবি থাকে আমার কেনেকে হব আমি সদায় আগবাইব খুঁজো আমি রয়ে যাও সদায় আগবাইব খুঁজো আমি রয়ে যাও তেও এনেকে বিচারিছে সাগে দেখিছো যে আপুনিতো আবেগী হয়েছে
আপুনি ইয়াত যিসকল পৰিচালন সমিতিৰ লোক আছে সকলোৱে চকু চকু পানী যিমান বিতৰ্ক হ'ল আমাৰ মন্দিৰৰ প্ৰত্যেক যোৰা আমাৰ কৰ্মকৰ্তাই মনত বহুত কষ্ট পালে কিন্তু তেওঁলোকে মাজত মই প্ৰত্যেককে কওঁ একো উত্তৰ নিদিবা তোমালোকে যদি উত্তৰ দিয়া ভগৱানেও কষ্ট পাব অকণমান ধৈৰ্য ধৰা অকণমান ধৈৰ্য ধৰা বাকী যে কোনোবাই কোনোবাই এইবিলাক উত্তৰ দিয়ে আমাৰ মন্দিৰৰ মানুহ নহয় ভক্ত হয় আচলতে সকলো ভক্তই মনত কষ্ট পাইছে আজি হয়তো এই ড্ৰয়িংটো দেখি পেলাই সকলো ভক্তই কিমান আনন্দিত হৈছে সেইটো তেখেতসকলে বুজি পাব এতিয়া সাংঘাতিক ধৰণে তেওঁলোকো আজি আনন্দিত হৈছে আজি এইটো আচলতে আৱেগিক হৈ গৈছে সকলো এইটো সুখৰ চকু পানী এইটো দুখৰ নহয় সুখৰ কাৰণ তেওঁলোকেও যিমান কষ্ট পালে ন আজি কষ্টৰ অন্তত শেষত আজি এইটো যেতিয়া ড্ৰয়িং দেখি গৈছে আৰু কিমান ভাল লাগিছে তেওঁলোকৰ তেওঁলোকৰ দেখা নাই চবেই কান্দিছে সেইকাৰণে সেইটোৱে আমি আপোনাৰ আপোনাৰ যি মন্দিৰ সেই মন্দিৰৰ নিৰ্মাণৰ বাবে যাতে আপুনি সোনকালে আপোনাৰ মন্দিৰ নিৰ্মাণ কৰে তাৰ কামনা কৰিলোঁ মন্দিৰটো ভাগ বাবে এইটোৱে ক'ম যে কি এই ষ্টাইলটো আচলতে আমাৰ হিন্দু টেম্পল বনালে দুটা ষ্টাইলত বনা যায় এভাগ হ'ল ড্ৰেভিডিয়ান ষ্টাইল আৰু এভাগ হ'ল নাগাৰা ষ্টাইল এই নাগাৰা ষ্টাইলটো আমি ইয়াত এপ্লাই কৰিছোঁ আৰু এইভাগ মন্দিৰ আপোনাৰ বেলেগ ষ্ট্ৰাকচাৰতকৈ ট'টেলি বহুত ডিফাৰেণ্ট হয় এই ষ্ট্ৰাকচাৰটো আমি এনেকুৱাকৈ ডিজাইন কৰিছোঁ তাকে মানে এইটো আপোনাৰ নাই নাইকৈ 200 বছৰৰ ওপৰত মানে লাষ্টিং কৰক যোনটোত আমি মানে নেচাৰেল ষ্টোনৰ ইউজ কৰিম আৰু তেনেকৈ আমি আৰ্কিটেকচাৰেল এছপেক্টছতো চাইছোঁ আৰু ছেকেণ্ড আমি মানে হিন্দু আৰ্কিটেকচাৰত মানে যোনটো হিন্দু চৰি আপোনাৰ হিন্দু মানে যোনটো বাস্তুশাস্ত্ৰ হয় সেইটো আমি ষ্ট্ৰিক্টলি ফ'ল' কৰিছোঁ ইয়াত আৰু মন্দিৰ পুৰণা ভাগক আমি নোচোৱাকৈ সেইভাগ তেনেকৈয়ে থাকিব আমি তাৰ তেনেকৈ থৈয়ে মানে মন্দিৰভাগ ডিজাইন কৰিছোঁ তাকে পুৰণা ভাগক আমি একো ডিষ্টাৰ্ব নকৰোঁ আৰু এই মন্দিৰভাগ বনাই মোৰ নিজকে যে বহুত মই নিজকে যে গ্ৰেটফুল ফিল কৰিছোঁ যে কি আমি আমাৰ টীমটোৱে এই মন্দিৰভাগ বনাবলৈ পাইছে যিহেতু মই আপোনাৰ এতিয়া মোৰ লাগিছে যে কি মই আৰ্কিটেকচাৰ পঢ়ি সঁচাকৈ মানে বহুত ভাল এটা হেৰি কৰিলোঁ যে কি মই এনেকুৱা আজিৰ দিনটোত মই ফিল কৰিছোঁ এইটো যিহেতু মোৰ বয়স বহুত সৰু ঠিক আছে তাৰপিছতো আমি মই অকল গোটেই এফৰ্টটো মই নিজৰ ওপৰত লৈ নাযাওঁ মোৰ গোটেই টীমটো লাগি আছে ইয়াৰ লগত ষ্ট্ৰাকচাৰেল টীম হয় ইলিউজন ডিজাইন ষ্টুডিঅ' বুলি আছে আমাৰ ফাৰ্মখন আমি যোৰহাটৰ মই এটা প্ৰিন্সিপাল আৰ্কিটেক্ট হয় আমাৰ এইটো আপোনাৰ বনাবলৈ নিয়াৰ এবাউট মোৰ দেন থ্ৰী ইয়াৰ্ছৰ ওপৰতে লাগিব কেলৈকে আমি ইয়াৰ মানে প্ৰিকাষ্টিং বস্তু আনিব লাগিব বাহিৰৰ পৰা ষ্টোনৰ আনিব লাগিব মুঠতে মই ৰাইজক এইটোৱে ক'ম কি বাইদেউহঁতে এইটো নাজিৰাত সঁচাকৈ মানে বাবাৰ এটা বহুত ভাল এটা মন্দিৰৰ হেৰি কৰিছে যিহেতু চক আমাৰো কিবা ভুল হ'ব পাৰে আমি মনুষ্য হয় ঠিক আছে কিন্তু কিবা যদি ভুল হয় সেইটো মাফ কৰিব আৰু ব'লক চব ৰাইজে মিলি মেলি এবাক বহুত ধুনীয়া সুন্দৰ মন্দিৰ বনাওক আমি সেইটোতে লাগি আছোঁ আৰু ইমানে ক'ম হৰ হৰ মহাদেৱ